অ্যান্টার্কটিকায় যে কারণে মারা গেল একসাথে 10,000 পেঙ্গুইন। সম্প্রতি অ্যান্টার্কটিকায় হাজার হাজার বাচ্চা পেঙ্গুইনের গণমৃত্যুর সাক্ষী হলো বিশ্ব। ধারণা করা হচ্ছে ওই ঘটনায় একসাথে 10,000 এম্পেরর পেঙ্গুইনের মৃত্যু হয়েছে। বাচ্চা পেঙ্গুইনের পালক সাঁতারের জন্য উপযোগী হওয়ার আগে তাদের পায়ের নিচে থাকা সমুদ্রের বরফ গলেও ভেঙে যায়, আর তা থেকে বরফ পানিতে ডুবে বা ঠান্ডায় জমে বাচ্চাগুলোর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পেঙ্গুইনের মধ্যে উচ্চতা এবং ওজনে সবচেয়ে বড় জাতের প্রাণীটিকে এম্পেরর পেঙ্গুইন বলা হয়। ঘটনাটি ঘটেছে 2022 সালের শেষ দিকে অ্যান্টার্কটিকার দক্ষিণে বেরিং হাউজেন সাগরের কাছে। ঘটনাটি ধরা পড়েছে স্যাটেলাইটে। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বিজ্ঞানী পিটার ফেটওয়েল বলেন, এমন বিলুপ্তির ঘটনা সামনে আরও ঘটবে। যেভাবে ওই ঘটনাটি ঘটল, ডক্টর ফ্রেডওয়েল ও তার সহকর্মীরা কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালে হাজারো পেঙ্গুইনের মৃত্যুর কারণটা তুলে ধরেন। বিজ্ঞানীরা বেরিং সাইডের সাগরে 5টি পেঙ্গুইন কালন পর্যবেক্ষণ করেন। এগুলো হচ্ছে রথচাইল্ড আইল্যান্ড, বার্লি ইনলেট, স্মাইলি আইল্যান্ড, ব্রায়ান পেনিনসুলা ও ব্রিগনার পয়েন্ট। ইউরোপীয় ইউনিয়নের সেন্টিনেল টু স্যাটেলাইট ব্যবহার করে বিজ্ঞানীরা পেঙ্গুইনদের মলমূত্র ত্যাগ থেকে শুরু করে তাদের সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করতে সমর্থ হন। সাদা বরফের উপর ফেলে যাওয়া তাদের বাদামি রঙের ভিস্টা মহাকাশ থেকেও সহজেই চোখে পড়ে। প্রাপ্তবয়স্ক পাখিরা সহজে জমায়ে বরফে হাজির হয় মার্চ মাসের দিকে, যখন দক্ষিণ গোলার্ধে শীত আসতে শুরু করে। এখানে তারা সঙ্গী খুঁজে নেয়, সঙ্গম করে ডিম পাড়ে এবং বাচ্চা ফুটায়। এরপর কয়েক মাস ধরে তাদের খাইয়ে দিয়ে প্রস্তুত করে পৃথিবীতে নিজের মতো পথ খুঁজে নিতে। নতুন পেঙ্গুইনদের সমুদ্রে নামার সময় সাধারণত ডিসেম্বর জানুয়ারি মাসে, কিন্তু গবেষক দল লক্ষ্য করে ওই হাজার হাজার বাচ্চা পেঙ্গুইনদের পালক সাঁতারের জন্য প্রস্তুত হওয়ার আগেই এম্পেরর পেঙ্গুইন সেখানে আস্তানা গেড়েছে। সমুদ্রের উপর থাকা বরফে ফাটল ধরে যায় নভেম্বর মাসে, ফলে 4টি কলোনিতে এ প্রজনন পুরোপুরি ব্যর্থ হয়। শুধুমাত্র একেবারে উত্তরে থাকা রথচাইল্ড আইল্যান্ডে থাকা পেঙ্গুইনটা কিছু সফল হয়। বিজ্ঞানীদের বিশ্বাস, যেহেতু পৃথিবীর উষ্ণতা ক্রমে বেড়ে চলেছে, তার ফলে এই শতকের শেষ নাগাদ পৃথিবী থেকে এম্পেরর পেঙ্গুইনের 90%-এরও বেশি কলোনি বা আবাস হারিয়ে যাবে। ডক্টর ফ্রেডওয়েল বলেন, পেঙ্গুইনরা তাদের প্রজননের জন্য সমুদ্রে জমাট বাঁধা বরফের উপর নির্ভরশীল। তাদের সন্তানদের বড় করার জন্য এটাই তাদের টেকসই আবাস। কিন্তু যদি ওই বরফ যথেষ্ট শক্ত না হয় অথবা দ্রুত ভেঙে যায়, তাহলে এই পাখিদের বিপদ। একমাত্র আশা হচ্ছে, আমরা যদি এই পৃথিবীর উষ্ণতার জন্য দায়ী কার্বন নিঃসরণ কমাতে পারি, আর যদি সেটা না হয় তাহলে হয়তো আমাদের কারণে চমৎকার পাখির অস্তিত্বই বিলুপ হয়ে যাবে।